আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্ন সংবাদে সাথে রয়েছে আমি হাবিবা আফরোজ সিলেটের সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আবারও অবনতি হয়েছে সিলেটের সুরমা নদীর পানি বেড়ে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা মহানগরী সহ জেলা শহরের বিভিন্ন এলাকায় পানিতে ডুবে আছে ঘরবাড়ি দোকানপাট রাস্তাঘাট এছাড়াও জকিগঞ্জ গোয়াইনঘাট সহ পাঁচটি উপজেলার বিভিন্ন এলাকায় পানি মধ্যে দিন কাটছে লাখেরও বেশি মানুষের সুনামগঞ্জে আবারও বাড়ছে সুরমা নদীর পানি এতে জেলা সদর তাহিরপুর বিশ্বম্ভরপুর দোয়ারাবাজার ছাতক সহ বিভিন্ন এলাকার সড়ক ঘরবাড়ি প্লাবিত হয়েছে পানিবন্দী আছে নদীর তীরবর্তী কয়েক হাজার মানুষ ভারতের আসাম মেঘালয়ে ভারী বৃষ্টিপাতের কারণে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা এই মুহূর্তে সুনামগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শহীদ নূর 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 নদীতে নতুন করে পানি বাড়ায় কতটা এলাকা তলিয়েছে আর মানুষের দুর্ভোগ কমাতে স্থানীয় প্রশাসনের কি ধরনের উদ্যোগ দেখছেন হাবিবা যেমনটা বলছিলেন এখন সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি কিন্তু এখন চরম অবনতির দিকে যত সময় যাচ্ছে নতুন নতুন এলাকা কিন্তু প্লাবিত হচ্ছে আমি এখন যেখানটাতে দাঁড়িয়ে আছি এটি সুনামগঞ্জ পৌর শহরের পশ্চিম হাজিপাড়া এলাকা এই এলাকায় আমি যে গড়টাতে দাঁড়িয়ে আছি এটি একটি বাড়ির বারান্দায় আমি দাঁড়িয়ে আছি আপনি দেখেন আমার টোটাল ঘরে প্রায় হাঁটু জলমগ্ন অবস্থায় আছে এই বাড়িটা কিন্তু তালাবদ্ধ অবস্থায় আছে অর্থাৎ এইখানে যারা বাসিন্দারা ছিলেন তারা ইতিমধ্যেই অন্যত্র তারা সরে গেছেন বা আশ্রয় নিয়েছেন এটা শুধু সুনামগঞ্জ পৌর শহরের অবস্থা নয় সুনামগঞ্জের সাল্লা তাহিরপুর বিশম্বরপুর জামালগঞ্জ সহ সুনামগঞ্জের দোয়ারা ছাতক সদর উপজেলার অনেক স্থানে প্রায় লক্ষাধিক মানুষ পানিবন্দী অবস্থায় আছেন আমি কথা বলেছিলাম সুনামগঞ্জ জেলা প্রশাসকের সাথে জাহাঙ্গীর হোসেন আমাকে যেমনটা জানিয়েছেন ইতিমধ্যেই তারা বন্যার্ত এলাকায় 30 মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছেন এবং 6.5 লক্ষাধিক টাকা তারা বিতরণ করেছেন জানিয়ে রাখি সুনামগঞ্জে এখন পর্যন্ত সুনামগঞ্জের সাথে জামালগঞ্জ তাহিরপুর বিশম্বরপুর সড়কে যান চলাচল বিচ্ছিন্ন রয়েছে এছাড়াও ছাতকের সাথে সারা দেশে যোগাযোগ বন্ধ রয়েছে এছাড়াও সুনামগঞ্জের যেই ব্যস্ততম সড়ক সিলেট সুনাম সড়ককে পানি উঠায় যান চলাচল ব্যাহত হচ্ছে ধন্যবাদ আপনাকে শহীদ নূর এতক্ষণ জানাচ্ছিলেন সুনামগঞ্জ থেকে ভোজ্যতেলের বাজারে অস্থিরতার মধ্যেই একে একে বেড়েছে প্রায় সব পণ্যের দাম ব্যবসায়ীরা বলছেন দাম বাড়েনি এমন পণ্য বাজারে নেই সবচেয়ে বেশি বেড়েছে সব ধরনের ডাল জিরা ও আটার দাম বেড়েছে কাপড় কাচা ডিটারজেন্ট পাউডার ও সাবানের দাম সব পণ্যের দাম বৃদ্ধির জন্য ক্ষুদ্র ব্যবসায়ীরা দুশ্চেন আমদানিকারক ও বড় ব্যবসায়ীদের ক্রেতারা জানান বেতন বা আয় বাড়ছে না সে কারণে শুধু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি জীবনকে অতিষ্ট করে তুলেছে দাম নিয়ন্ত্রণে সরকারের কঠোর পদক্ষেপ নেওয়া উচিত দাম বেশি হইলে মনে করেন সাধারণ লোকের তো একটু সমস্যা হবে 2 টাকা কেজি 6 মিনিটালে লিটারে আগে কিন্তু 105 টাকা এক মাসে বাইরে গেছে তেলের দাম বাড়ছে এটা এত খাওয়া সম্ভব না সরকার তো কমানো উচিত নাহলে আমরা চলি কিভাবে এক সপ্তাহ আগে খোলা আটা ছিল 35 থেকে 35 টাকা কেজি আজকে আটা আমরা বিক্রি করতে আছে 45 থেকে 48 টাকা কেজি প্রায় 5 কেজিতে আপনার 10 থেকে 15 টাকা করে বাড়তি অ্যাঙ্কর ডাল আমরা বিক্রি করছি 55 থেকে 56 টাকা এই অ্যাঙ্কর ডাল বিক্রি করতে আপনার 70 থেকে 75 টাকা পার কেজিতে প্রায় অনেক আপনার 15-20 টাকা করে বাড়ছে বড় বড় ব্যবসায়ীরা এই ঘটনগুলো ঘটাইছে বড় ব্যবসায়ীরা যদি এই ঘটনাটা ঘটাইতো না ঘটাইতো তাহলে আর এত সংকটে পড়তো না মানুষ সরকার এটা আগেভাগে ব্যবস্থা নিতে পারতো কিন্তু সরকার তো ব্যবস্থা নিছে যখন মানুষ তেলের সংকটে পড়ে গেছে তেল পায় না আগে নিলে আর এই ধরনের সংকট বাঁচতো না চট্টগ্রাম থেকে এবারে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ সাইফুল সাইফুল বাণিজ্য নগরী চট্টগ্রামের বাজারে আজকের অবস্থা কেমন দেখছেন এবং সেই সঙ্গে নিত্যপণ্য কিনতে আসা ক্রেতারা কি বলছেন হাবিবা আপনি যেমনটি আসলে বলেছিলেন চট্টগ্রামে কিন্তু আসলে নিত্যপণ্যের যেই লাগাম ঊর্ধ্বগতি সেটা আসলে দেখার কেউ
নেই বললে চলে। এখানকার যারা ক্রেতা সাধারণ আছে তারা কিন্তু আমাদেরকে বিষয়টি অভিযোগ করে জানিয়েছেন, এবং একই সাথে আসলে এখানে যে ভোজ্য তেল নিয়ে আসলে লুকোচুরি হয়েছিল সেটার কিন্তু এখনো কিন্তু কোনোভাবে কমেনি। মফস্বলের দোকানগুলোতে কিন্তু আসলে ভোজ্য তেলের অভাব রয়েছে এবং ক্রেতারা অভিযোগ করেছেন আসলে দোকানদার এবং ডিলাররা মিলেই কিন্তু আসলে এটার কারসাজি করেছেন। চট্টগ্রামে প্রতিটি পণ্যের দামই কিন্তু আসলে বেড়েছে। এখানে আমি যদি একটু কথা বলি, সব ধরনের সাবানের দাম বেড়েছে 15-20 টাকা প্রতি সাবান প্রতি, এবং সেই সাথে ডিটারজেন্ট পাউডারের কথা যদি বলি, প্রতি ডিটারজেন্ট পাউডার আধা কেজি ডিটারজেন্ট পাউডার আগে যেখানে বিক্রি হতো 60 টাকা, এখানে এখন বিক্রি হচ্ছে 72-75 টাকার মধ্যে। এবং পেঁয়াজ কিন্তু আসলে ভারতীয় পেঁয়াজ এবং বাংলাদেশের পেঁয়াজ বিক্রি হচ্ছে পাইকারি রেটে 45-46 টাকা। এবং এখানে কিন্তু খাতুনগঞ্জে যেখানে খুচরা বাজার সেখানে কিন্তু ওরা বললো, ডিলাররা বললো আসলে পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ আছে এবং ক্রেতার সংকট। কিন্তু ক্রেতারা অভিযোগ করে বলছেন আসলে এখানে কিন্তু আসলে যারা ব্যবসায়ী আছে তারা কিন্তু আসলে খুচরা ব্যবসায়ীদেরকে কিন্তু আসলে ঠিক মতো মাল দিচ্ছে না, যার কারণে কিন্তু আসলে এগুলি ঊর্ধ্বগতি। এবং সেই সাথে গুরু দুধের পাউডারের কথা যদি বলি, প্রতি প্যাকেটে কিন্তু আসলে 40-45 টাকা করে বেড়েছে। এবং চট্টগ্রামের খাতুনগঞ্জে পাইকারি বাজারে চাউল বেড়েছে প্রতি কেজি 7-8 টাকা করে, এবং গতকাল কিন্তু আসলে অনেক চাল ব্যবসায়ী কিন্তু চাল বিক্রি না করে কিন্তু বিক্রি না করার সিদ্ধান্ত নিয়েছেন, এবং তারা কিন্তু আসলে এখানে মিছিল মিটিংও করেছেন এবং সমাবেশও করেছেন। আসলে চট্টগ্রামের যারা ক্রেতা সাধারণ আছে তারা কিন্তু অভিযোগ করেছেন, সরকার যদি আগেভাগে কিন্তু যদি এই নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ করতে পারতো তাহলে কিন্তু আসলে এই পরিস্থিতি হতো না। এখানে কিন্তু আসলে যেহেতু ভোজ্য তেল নিয়ে আসলে এর আগে কোনো বিচার হয়নি কিংবা কোন ধরনের মনিটরিং এর অভাব ছিল, যার কারণে আসলে ব্যবসায়ীরা সুযোগ পেয়ে প্রতিটি পণ্যের দাম বাড়িয়ে দিয়েছেন। এবং ব্যবসায়ীরা আসলে আমাদেরকে অভিযোগ করে বললেন, আমরা ওনারা গাঁ থেকে মাল আনতেছেন ডিলাররাই কিন্তু আসলে মূলত এটার দাম বাড়িয়েছেন, কিন্তু ক্রেতা বিক্রেতা ডিলার এই তিনজনের আসলে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া যাচ্ছে। এই পরস্পর বিরোধী বক্তব্যের কারণে কিন্তু আসলে এটার মাসুল দিতে হচ্ছে ক্রেতা সাধারণকে। ধন্যবাদ আপনাকে। তখন সাইফুল মাহমুদ জানাচ্ছিলেন চট্টগ্রাম থেকে। মানবতা বিরোধী অপরাধ মামলায় মূলভূবাজারের আব্দুল আজিজ সহ 3 জন মৃত্যুদণ্ড পেয়েছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত অপর 2 জন হলেন আব্দুল মান্নান ও আব্দুল মতিন। তাদের মধ্যে আব্দুল মতিন পলাতক রয়েছেন। এ মামলায় আসামিদের বিরুদ্ধে আনা 5টি অভিযোগ প্রমাণ হওয়ায় 3 আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। কুমিল্লা সিটি নির্বাচনের যাচাই বাছাইয়ের 5 মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এছাড়াও 1 জন মেয়র প্রার্থীর কাগজে ত্রুটি থাকায় বিকেলে শুনানির সময় ধার্য করা হয়েছে। সকাল 9টায় কুমিল্লা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মনোনয়ন যাচাই বাছাই শুরু হয়। বাছাইয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাত, সাবেক মেয়র মনিরুল হক সাক্কু, স্বতন্ত্র প্রার্থী নিজামুদ্দিন কায়সার সহ 5 প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাসুদ পারভেজ ইমরান খানের কাগজপত্রে কিছু ত্রুটি থাকায় বিকেল 3টায় শুনানি হবে। কৌশিক নির্বাচনে মেয়র পদে 6 জন, সাধারণ কাউন্সিলর 120 জন ও মহিলা কাউন্সিলর পদে 38 জনের মনোনয়নপত্র দাখিল করেছিল। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাই চলছে, এই বিষয়ে আরো জানাতে কুমিল্লা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আবুল খায়ের। খায়ের, মেয়র প্রার্থীদের মনোনয়নপত্র জমা নিয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে? হাবিবা, আপনি জানেন যে আগামী 15 জুন কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে, আর এই নির্বাচনে 6 জন মেয়র প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন, 120 জন কাউন্সিলর এবং 38 জন সংরক্ষিত কাউন্সিলর তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। আজকে জেলার শিল্পকলা একাডেমিতে তাদের যাচাই বাছাই চলছে। আমরা সকাল 9:30 থেকে এই শিল্পকলা একাডেমিতেই উপস্থিত রয়েছি। আমরা দেখেছি যে 5 জন মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে, আর 1 জন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী যিনি রয়েছেন মাসুদ পারভেজ খান ইমরান, তার মনোনয়নপত্রটি বিকাল 3টা পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। আমরা জানতে পেরেছি যে কাগজে কিছুটা ত্রুটি রয়েছে, যার ফলেই কিন্তু তার মনোনয়নপত্রটি স্থগিত করা হয়েছে। বিকাল 3টার সময় পুনরায় শুনানির মাধ্যমে বাকি কার্যক্রম করা হবে। আর আওয়ামী লীগের যিনি প্রার্থী রয়েছেন আরফানুল হক রিফাত,
তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বিএনপির থেকে দুজন প্রার্থী অংশগ্রহণ করছেন স্বতন্ত্র ব্যানারে, একজন বর্তমান মেয়র মনিরুল হক সাক্ষ্য, আরেকজন হচ্ছে মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি নিজামুদ্দিন কায়সার, তার মনোনয়নপত্রটিও বৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়া মনোনয়নপত্র কার্যক্রম যাচাই বাছাইয়ের কার্যক্রম এখনও চলছে। যারা কাউন্সিলর প্রার্থী রয়েছেন তাদের কার্যক্রম এখন চলমান রয়েছে। সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীরা যারা রয়েছেন তাদের কার্যক্রমও এখন চলমান রয়েছে। এই মুহূর্তে শিল্পকলা একাডেমির অভ্যন্তরে এই কার্যক্রম চলছে। এখানে আপনারা পাশেই দেখতে পাচ্ছেন বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছেন এবং যারা প্রার্থী রয়েছেন তাদের কর্মী সমর্থকরা বাহিরে অপেক্ষা করছেন। সব মিলিয়ে ভিতরের কার্যক্রম যাচাই বাছাই কার্যক্রম চলছে। বিকেল পর্যন্ত অর্থাৎ 5টা পর্যন্ত এই কার্যক্রম চলমান থাকবে বলে আমরা নির্বাচন কমিশন সূত্র থেকে জানতে পেরেছি। হাবিবা, এই ছিল কুমিল্লা থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে আবুল খায়ের। কুমিল্লা থেকে জানাচ্ছিলেন সহকর্মী আবুল খায়ের। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যেকোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। দুপুরের সংবাদ 12:00 টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।